Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innalhamdulillah nahmaduhu wa nusalli ala rasulil karim amma ba'd. A'udzu billahi minash shaitanir rajim. Bi barakati bismillahir rahmanir rahim. Ya ayyuhallazina amanu wattaqullaha waqul qawlan sadida wa la tamutunna illa wa'udzu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Qul hadhihi sabili ad'u ila Allahi ala basir. An Abi Hurairata radhiyallahu anhu qala Rasulullah sallallahu alaihi wasallam kullu ummati yadkhulul jannata illa man aba. Qala man aba? Qala man atani dakhala jannata wa man asani faqad aba. Rawahu Bukhari. সমস্ত প্রশংসা আর সমস্ত তারিফ সে রব্বুল জালালের কাছে আমরা নিবেদন করছি, যিনি আমাদেরকে বালিপুর আমার জন্মভূমি বলা যেতে পারে, আমার আত্মীয় স্বজনের মাঝে আল্লাহ সুবহান ও তাআলা উপস্থিত করেছেন এবং আল্লাহ সুবহান ও তাআলা নির্বাচন করেছেন আমাকে যে আপনার সামনে কিছু কোরআন হাদিস থেকে ওহির জ্ঞান আপনার সামনে পেশ করি। সে আল্লাহ সুবহানের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ বলে। তারপরে পরে যুগশ্রেষ্ঠ সেরামনি আমেনাল্লাহ মরুদ দুলাল আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক সকল মনে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সময় তো উপস্থিতি পর্দার অন্তরালে মা ও বোনদের এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং আরেকটি বার ইসলামিক সম্বোধন জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনার সামনে আমি বেশি বলব আর কম একটু বলব, আমি আপনাদের সামনে দেখব আপনারা আমাকে দেখবেন, যত রকমের দুনিয়াবী কাজ রয়েছে সেগুলোকে বর্জন করতে হবে এখন ইমিডিয়েটলি একাগ্র চিত্তে, আর যদি কথা বলবো আপনার সামনে কোরআন হাদিস থেকে সেগুলো মনোযোগ দিয়ে শুনবে, কারণ মনোযোগ দিয়ে যে শুনবে আল্লাহ সুবহান তাআলা তাকে ইলম প্রদান করবে। তো মনোযোগ শোনার জন্য মনোযোগ দিয়ে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সকলকে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে যে দ্বীন ইসলামকে জানার মানদণ্ড কি। যে কোনো জিনিস আমরা জানার চেষ্টা করি তার দলিল লাগে, তার পর্চা লাগে, তার ডাড্ডা লাগে, রেকর্ড লাগে, যে কোনো জিনিস। তো ইসলামকে বোঝার জন্য, ইসলামকে জানার জন্য, ইবাদতকে শুদ্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন, প্রথমে মৌলিক জিনিসটা এটাই আমাদের জানতে হবে। মুসলিমদের মাঝে এই জিনিসটি নেই বলে আমরা অহরহ বিদাত বলি করছি, কুসংস্কারে আমরা জন্ম দিচ্ছি, এ কারণে আমাদের মাঝে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে সমাজের মাঝে। তাই আর দেরি করব না, সংক্ষিপ্ত ভূমিকা এখানে শেষ করছি। আল্লাহ সুবহান তাআলা মানব জাতিকে প্রচন্ড ভালোবাসেন, ইবলিস শয়তান দ্বারা মা হাওয়া ও আদম আলাইহিস সালাম আমাদের আব্বা প্রতারিত হয়েছিলেন, আর ভুল করার কারণে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম জন্ম আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত পেয়েছে, কোন ইবাদত করতে হয়নি। কিন্তু আমাদের বেলা কিন্তু একটু আলাদা, কারণ
তিনি শয়তানের প্রবচনায় পা দিয়েছিল, এই কারণে আমার উনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনশন দূর করেছিল সূরা বাকারা 238 নম্বর আয়াতে, যে তোমরা দুজন এখান থেকে নেমে যাও, শয়তান তো পেশ করে মানে প্রেরণ করা হয়েছিল দুজনকে, মানে আদম সালামকে মা হওয়াকে এবং প্রতিপক্ষ হচ্ছে শয়তান, দুজনকে প্রেরণ করে দিয়েছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনশন দূর করছে এই আয়াতের মধ্যে দিয়ে যে তোমরা দুজন এখানে নিচে নেমে যাও, আর আমি যখন ওহী নাজিল করব, আমি যখন কোনো কিতাব নাজিল করব, আমি অর্ডার দেব যে এই অর্ডার বা ওহীর জ্ঞানের প্রতি নিজের জীবন বাসন করবে, ফলো করবে, সে কোনোদিন চিন্তাগ্রস্ত হবে না, তার কোনো টেনশন নেই। তো বিষয় হচ্ছে যুগে যুগে আল্লাহ সুবহানাহু নবী রসুলের সিলসিলা এই কারণে তৈরি করেছিল যে যুগে যুগে যেন আদম সন্তান আল্লাহ সুবহানাহু সিরাতুল মুস্তাকিমের পথটা পেয়ে যায়, তারা যেন ওই পথ ধরে জান্নাতে আসতে পারে। কারণ আমাদেরকে খেটে জান্নাতে যেতে হবে, ফকটিয়ে জান্নাতে যাওয়া চলবে না, প্রচুর পরিশ্রম করতে হবে জান্নাত যাওয়ার জন্য। জান্নাত আমার বাপের নয়, আপনারও বাপের নয়, রাস্তায় পড়ে নেই, এটাকে অর্জন করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু যে ওয়াদা করেছিল যে আমি তোমাদের কাছে ওহী পাঠাবো, হিকমা পাঠাবো, গ্রন্থ পাঠাবো, আমার অর্ডার পাঠাবো, আল্লাহ সুবহানাহু তাআলা কি সে ওয়াদা পূরণ করেছেন? আসুন আল কোরআন সাক্ষী দিচ্ছে সূরা বাকারা 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, এই সেই কিতাব যার মধ্যে ভুল ভ্রান্তি নেই, এর মধ্যে এর জন্য রয়েছে মুত্তাকিনের জন্য রয়েছে হিদায়াত ও পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা পূরণ করেছেন, এবার আমাদের ওয়াদা পূর্ণ করতে হবে। অনেকেই আছেন যে আল্লাহ সুবহানাহু শুধু কোরআন নাজিল করেছেন, আমাদের বুরহান আমাদের দলিল হচ্ছে শুধু কোরআন, এটা ভুল কথা। আহলে কোরআন নামে একটি সংগঠন আছে, ইনশাআল্লাহ একটু পরে আলোচনা করব। অনেকেই বলে থাকে যে কোরআন শুধু আমাদের জন্য যথেষ্ট, শুধু কোরআনই শুনবো বাস, জিনা ভুল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটাই কোরআন পাঠায়নি, তার সঙ্গে হাদিসও পাঠিয়েছিল, হাদিস পাঠিয়েছিল, তার কোরআন হচ্ছে হলো সূরা নিসা 4 নম্বর সূরা 113 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ আলাইকাল কিতাব ওয়াল হিকমাতা ওয়াল্লামাকা মা আলাম তাকুন তাআলামু, যে আমি তোমার প্রতি, হে নবী তুমি বলো আমি তোমার প্রতি কোরআন হিকমা হাদিস অবতীর্ণ করেছি, আর তুমি যা জানতে না তা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে, জানানো হয়েছে। এই আয়াতে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু শুধু কোরআন প্রেরণ করেনি, কোরআনের সঙ্গে হাদিসকে অবতীর্ণ করেছেন। এই কথা এক জায়গায় বলা হয়নি, সূরা বাকারা 2 নম্বর 111 নম্বর আয়াতে বলছেন, সূরা আল ইমরান 3 নম্বর 164 নম্বর আয়াতে বলছেন, 33 নম্বর 34 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি কোরআনের পাশাপাশি হাদিসকে অবতীর্ণ করেছি, হাদিস দিয়েছি। এ তো গেল কোরআনের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী কাছে মধ্যে বলে দিয়েছেন, নবী কাছে বলেন সাবধান, আলা ইন্নি ইউতিতুল কোরআন ও মিসলাহু মাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আমাকে কোরআনের পাশাপাশি অনুরূপ গ্রন্থ দেওয়া হয়েছে, অনুরূপ কিতাব দেওয়া হয়েছে। এ কথা আবু দাউদ সুন্নাহকে গ্রহণ করে অধ্যায় 4 ও 2 নম্বর পড়েছেন, হাদিস নাম্বার 4604 নম্বর হাদিস। এই হাদিসে স্পষ্ট প্রমাণ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জামার প্রতি শুধু কোরআন নাজিল হয়নি, কোরআনের সঙ্গে সঙ্গে আমাকে হাদিস দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা আরেক জায়গায় বলছেন, অনেক জায়গায় বলছেন, মিকদাম রাজিয়াল্লাহু থেকে বলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্নি ইউতিতুল কিতাবা ও মিসলাহুমা, আমাকে কোরআনের আমাকে গ্রন্থের পাশাপাশি অনুরূপ গ্রন্থ দেওয়া হয়েছে। মুসনাদ আহমদ 17174 নম্বর হাদিস। এই কোরআন
আয়াতে কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম এইটুকু বক্তব্যের মাঝে যে আমাদের কাছে প্রমাণ আমাদের কাছে দলিল আমাদের কাছে প্রমাণ হচ্ছে কোরআন এবং হাদিস সহি হাদিস স্পষ্ট বোঝা গেল কিন্তু এখানে একটা গ্যারা করা লাগবে এখানে ঝামেলা লাগবে যে কথা আগেই বলেছিলাম যে আহলে কোরআন নামে একটা দল রয়েছে উপমহাদেশে যারা এখনো এখানে বিদ্যমান রয়েছে তারা দাবি করে যে হাদিস যদি আমরা মানতে যাই হাদিসকে অধ্যয়ন করি ঝামেলা লেগে যাবে অতএব আমরা হাদিসে ঝামেলাতে যাব না আমরা হাদিস মানব না শুধু কোরআন মানব এদের নাম দেওয়া হয়েছে আহলে কোরআন হে আহলে কোরআন মান্যকারীরা তোমাদের আমি প্রশ্ন করতে চাই যে তোমরা তো শুধু বলছো আমি শুধু কোরআনকে মানব হাদিসকে মানব না তাদের জন্য আমি কয়েকটি আয়াত পেশ করতে চাই এর উত্তর তুমি দিবে বাপের ব্যাটা হয় থাকলে আমার চ্যানেল অ্যাকসেপ্ট করবে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم حرمت عليكم الميتة والدم তোমাদের জন্য মৃত ও রক্ত হারাম করা হয়েছে হে আহলে কোরআন তুমি এক জবাব দাও তোমাকে যদি আমি এক কোটি বলি বলো আহলে কোরআন তুমি কি মাছ খাও তখন বলে হ্যাঁ আমি খাই তোমাকে যদি বলি হে আহলে কোরআন তুমি কি কলজা খাও তখন বলে আমি খাই কেন খাও খাওয়া কেন বন্ধ করো নি কোরআনের মধ্যে তো এসব কথা বলা নেই ওখানে তো বলছে মৃত আর রক্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে তুমি কেন খাচ্ছ মৃত মাছ আর রক্ত কলিজা হৃৎপিণ্ড কেন খাচ্ছ তুমি এর উত্তর আর 14 গোষ্ঠী দিতে পারবে না ইনশাআল্লাহ দিতে পারবে এর উত্তর জানতে গেলে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে হাত ধরতে হবে আব্দুল ইবনে উমার থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি মৃত আর দুটি রক্ত হালাল করা হয়েছে তার মধ্যে এক মৃত প্রাণীর মধ্যে মাছ আর হচ্ছে তিদ্ধি কলিজ জাতীয় প্রাণী আর মৃত মধ্যে রয়েছে রক্তপিণ্ডের মধ্যে কলিজা ও তিদ্ধিপিণ্ড এটা আমাদের জন্য হালাল করা হয়েছে আহলে কোরআন এই আয়াতের ব্যাখ্যা কোথা থেকে দিবে কোরআন তো হচ্ছে টেক্সটবুক কোরআন হচ্ছে টেক্সটবুক আর হাদিস হচ্ছে তার ব্যাখ্যা তাহলে এই চুক্তি কিভাবে চলে এটা আছে ইবনে মাজাহ 2314 নম্বর হাদিস এই হাদিস স্পষ্ট ভাবে প্রমাণ করছে যারা আহলে কোরআন রয়েছে তারা তোমরা এখানে পাঁচতে পারো না মঙ্গল গ্রহে যেতে হবে তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরদারি চলবে না নিজের মন দ্বারা ব্যাখ্যা চলবে না তোমাকে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে হাদিস মানতে তুমি পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে তুমি পালন করবে মানবে মেনে চলবে এটা তুমি কোরআনের সব জায়গাতে দিতে পারবে এর ব্যাখ্যা তোমাকে হাদিস হাদিসে দিকে আসতে হবে সহি হাদিসে দিকে আসতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 38 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসালিকাতু ওয়াসালিকু ফাকাতাউ আউদিয়াহুমা বুঝে তোমাদের পুরুষ ও মহিলার মধ্যে যারা চোর তাদের হাত কেটে নাও এই আয়াত বলছে যারা চোর রয়েছে পুরুষ আর মহিলার মধ্যে হাত কেটে নাও এর আয়াতের ব্যাখ্যা আহলে কোরআন কোথা থেকে দিবে কোথা থেকে দিবে সামান্য বিস্কুট চুরি করে কি হাত কেটে দিতে হবে একজন ক্ষুধার্ত একজন ব্যক্তি রয়েছে তিন দিন ধরে সাত দিন ধরে খায়নি হয়তো 10 টাকা দামের একটা কেক আপনার দোকান থেকে নিয়ে এসে চুরি করে নিয়েছে আপনি কি তার হাত কেটে দিবেন আরে হাত কাটবে তো বড় হচ্ছে কত দূর কাটবে কবচি পর্যন্ত এটা কি কোথায় কবচি পর্যন্ত কাটবে না কানে পর্যন্ত কাটবে না এই পর্যন্ত এর উত্তর টোটালি যেতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্ভব অতএব আহলে কোরআনদের কাছে আমি দুটি প্রশ্ন রাখলাম এর উত্তর আপনার সারা জীবন চলে যাবে কিয়ামত সংগঠিত হয়ে যাবে আপনি এর উত্তর দিতে পারবেন না অতএব
যারা এই মাত্র বলে দাবি করছেন আমি কোরআনকে শুধু ফলো করব হাদিসকে ফলো করব না, এরা গোরামে ত্যাগ করুন। এই গোরামে যদি থাকে তোমার আমল बर्बाद হয়ে যাবে। কিছু কিছু বয়স্ক ব্যক্তি রয়েছে, কিছু কিছু নওজোয়ান রয়েছে, বলে না এসব না করতে যাব না। হাদিস লেখ দিতে গেলে আমরা বিভিন্ন মাঝহাবের সঙ্গে আমাদের ই করতে হবে, যুদ্ধজাত করতে হবে, অনেক রকম মাসলা মাসে চলে আসবে রাজেশ। জি না, এভাবে যুক্তি দিয়ে চলতে পারে না, এই যুক্তি চলবে না, খোলা যুক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, হাদিসের মধ্যে দিয়ে সেইভাবে আপনাকে মানতে হবে, জানতে হবে, ফলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবা 9 নম্বর সূরা 104 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা মাসজিদুল উসিসা আল তাকওয়া, যে মসজিদে ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপর, এক প্রশ্নের উত্তর আহলে কোরআন দিতে পারবে না। তাকে যদি বলা হয় এখানে তো মসজিদের কথা বলেছে তাকওয়ার উপর, তো কোন মসজিদের কথা বলা হয়েছে? বানিপুরের মসজিদের কথা বলা হয়েছে, না মিঠিপুরে, না বরজে, না উম্মরপুরে, এখানে কোন রকম উল্লেখ নাই। এর উল্লেখ যদি পেতে চান তাহলে তিরমিজি 3099 নম্বর হাদিসের দিকে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাসজিদুল হাজা, ওয়া মাসজিদুল হাজা, মসজিদে হচ্ছে এই এমন মসজিদ, এই মসজিদ মসজিদ নবী। তো আপনি কোরআনের আয়াত হাদিসের দিকে আসতে হবে, ব্যাখ্যার দিকে। নবী করিম যেভাবে বুঝিয়েছেন তাহলে আহলে কোরআনের কাছে আমি কয়েকটি জিনিস পেশ করেছি, কয়েকটি প্রশ্ন রেখেছি, এই প্রশ্ন উত্তর লাইফ টাইম দিতে পারবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আহলে কোরআন যে দল, এই দলের দিকে আপনারা সচেষ্ট থাকবেন, সতর্ক থাকবেন, ঈমান হরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এই বিষয় নিয়ে এইটুকু ভূমিকাতে আরো কিছু বলা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্রতা কিছু বলে নিতে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা মতো তিনি কথা বলেননি, তিনি মন করে কোনো ব্যাখ্যা দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাফর করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজাত 13 নম্বর সূরা 3 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা ইয়ান্তিমানি হাওয়া ইলহা ইল্লা ওয়াহিউ ইউহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যা বলা হয় ওহি নাজিল হয় তাই তিনি বলেন, তিনি পবিত্রতা কিছু বলেন না। এই আয়াত স্পষ্ট ভাবে বলে দিচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে বলে বলেন, যেটা দিন হিসাবে দিনের দাওয়াত আছে সেগুলি পার্থিব্য বিষয়ে যেগুলো কথা বলেছেন ভুলভ্রান্তি করেছেন সেটাও কিন্তু আমাদের অনুসরণযোগ্য, এটা মনে রাখতে হবে। সময় তো উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, যেভাবে তিনি আমাদেরকে বুরহান পেশ করেছেন, যেভাবে আমাদের জানিয়েছেন হাদিসের মধ্যে দিয়ে। অতএব আমাদের বুরহান কোরআন ও হাদিস, এই কথা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল। সময় তো উপস্থিতি, আমরা আরেকটু যদি আগে যাই, আমাদের সমাজে যেসব মুরব্বীরা যেসব আলেমরা যতগুলো কথা বলে আমরা কিভাবে নির্ণয় করব সেই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা কথা বললাম আপনাকে যে কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি এই কথাটা কিভাবে নির্ণয় করবেন? মানদণ্ড আপনাকে দিয়ে দিয়েছি কিন্তু কোরআন ও হাদিস, অতএব যে কোনো কথা দলিল সহকারে আমাদের জানতে হবে। মুমিনদের প্রধানতম যে বৈশিষ্ট্য থাকা উচিত সেটা হচ্ছে সূরা বাকারা 2 নম্বর 285 নম্বর আয়াত, ওয়া কুলু সামিনা ওয়া আতানা। মুমিনদের প্রধানতম যে কাজ হবে, যারা মুমিন দাবি করছে তারা শুনবে এবং শোনার পর মেনে নিবে, কিন্তু মুমিনদের একটু সতর্ক থাকতে হবে, সব কথা কি শুনব, সব কথা কি মেনে নিব? জি না, সঠিকটা শুনব, সঠিকটা মানব, সঠিকটা শুনব আর সঠিকটা মানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুজুরাত 6 নম্বর আয়াতে, 6 নম্বর আয়াতে, ইয়া আল্লাযীনা আমানু মুমিনগণ, তোমাদের কাছে যখন ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসবে তোমরা তা যাচাই বাছাই করো, নলে তোমরা অন্য সমুদায়কে হালাক করে দিলে তারপর তোমরা অনুতপ্ত হবে, এরকম যেন না হয়।
অতএব যে কোনো কথা যে কোনো বিষয় সেটা শরীয়তে হতে পারে দুনিয়াবী ক্ষেত্রে হতে পারে সব জায়গাতে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে নইলে আমি আপনাকে একটা কথা বললাম যে মিয়াপুরে আরএসএস এর দল বাজনা মুসলিমদেরকে হত্যা করেছে চার পাঁচজন ভাইকে শহীদ করে দিয়েছে আর বাণীপুর থেকে অন্যান্য অঞ্চল থেকে তারাকে গিয়ে কেটে ফেলে দিল আমার কথা কি আপনারা যাচাই বাছাই করবেন না যাচাই বাছাই করতে হবে আগে দেখতে হবে এই কথাটি কে বলছি ফাসেক ব্যক্তি আমি যদি ফাসেক হয় আমি যদি মিথ্যাবাদী হয় তাহলে আমার কথা চলবে না কথা শুনতে হবে মুমিন ব্যক্তি যে কেউ যদি মিথ্যা কথা বলে না তাকে ধোঁকা দেয় না আমার হাতে খেয়ানত করে না পরিহারিতা করে এতটাই জটিল রয়েছে তাদের কোনো সন্দেহ নেই ওই সব ব্যক্তির কথা আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ সুবহানাহু এই কথাই বলেছে যে যাত্রা করে তোমরা শুনিও না যে কোনো খবর অ্যাকসেপ্ট করিও না তোমরা যা চাই বাছাই করো আল্লাহ সুবহানাহু যত নবী রাসূল পাঠিয়েছে পৃথিবীর মধ্যে প্রত্যেককে ওই জ্ঞান দ্বারা দাওয়াত দেওয়ার জন্য তাগিদ করেছে অর্ডার করেছে আল্লাহ সুবহানাহু বলেন সূরা ইউসুফ 12 নম্বর সূরা 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু কুল হাজি সাবিল আদু উ ইলা আল্লাহ আল বাসীরা হে নবী তুমি বলো আমি তোমাদের ডাকি জাগ্রত জ্ঞান সহকারে দলিল সহকারে যতগুলো নবী এসেছে পয়গম্বর এসেছে প্রত্যেকই তাদের পক্ষে আল্লাহ সুবহানাহু তাআলা দলিল দিয়ে জাগ্রত জ্ঞান দিয়ে দলিল জ্ঞান দিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছে নিজের মনোগত কোন কথা দিয়ে নিজের পথ দিয়ে আল্লাহ সুবহানাহু ব্যতীত কোন পথে তারা ডাকে না অতএব এই কথাই স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমাদেরকে যখন কেউ দাওয়াত দিবে কোন কথা বলবে তাহলে সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হয় এই কথা নবী সাল্লাল্লাহু বলেছেন তারাক তো ফিকা হয় লাম তাজুল মাতামাসা তো বিহি মাকি তবে লাই সুনাতে রাসূলুল্লাহ রাও মুত্তা ও মিসকা রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি যত দিন পর্যন্ত এই দুটা জিনিস ধরে রাখবে তোমরা কখনোই পরাস্ত হবে না তোমরা কখনোই তোমরা পরাজিত হবে না বিচ্ছিন্ন হবে না সেটা কি কিতাবুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাঝামি আপনাকে জ্ঞান ঢুকতে দিয়েছে কোরআন তুমি বুঝতে পারবে না বাপু তোমার দ্বারা কোরআন বুঝে যাবে না যারা আল্লাহ ওয়ালা রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাইরেক্ট কথা বলে মদিনাতে মক্কাতে যে প্রতিদিন নামাজ পড়ে তারাই বুঝতে পারবে তোমার দ্বারা বোঝা হবে না তোমাকে বুঝতে গেলে 18টা জ্ঞান লাগবে এই বেয়াদবগুলি আপনাদেরকে এভাবে প্রতারণা দিচ্ছে যেভাবে আমাকে প্রতারণা দিয়েছিল আপনারা ভালো করে জানেন আমার বাড়ি মিঠাপুর এখানে জন্মগ্রহণ করেছি এখানে মামার বাড়ি সব কিছু আত্মীয় স্বজন রয়েছে কিন্তু আমার বড় হওয়া আমার জ্ঞান হওয়া শিক্ষা লাভ করা সব কিন্তু ওখানে মাঝামির মধ্যে আমার অবস্থান আল্লাহ সুবহানাহু চেয়েছেন আমাকে হিদায়াত দিয়েছে আপনাদের এখানে আসতাম আপনার জোরে আমি বলতেন আমি মনে মনে রাখতাম কারণ ওখানে আমি যে শিক্ষা পেয়েছি এই শিক্ষা শুনে আপনারা শিক্ষা মিলছে না পায়ে পা দিতেন তখন আমি পা হাতে দিতাম অনেকে আছে আমার মামাতো ভাইরা দেখেছে আমাকে লক্ষ্য করেছে এইটা হাকিকত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিবে তাকে কোন ব্যাটা ঠেকাতে পারবে না চুল পর্যন্ত বাঁকাতে পারবে না অতএব ডাক্তার জাকির নায়েক দ্বারা অনুপ্রাণিত আমরা সে ব্যক্তিকে টেরিস্ট লিডার বলে আপনারা দিচ্ছে আজকের মিডিয়াগুলি এটা অবান্ত এত একজন মহান ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন ইন্ডিয়ার মধ্যে তাকে আমরা ধরে রাখতে পারলাম না কত কত দেশ তাকে নাগরিকত্ব দেওয়ার জন্য লাফাচ্ছে আমরা টিকাতে পারলাম না কারণটা কি যে এখানে যে রাজনীতি চলছে
গোটা ইন্ডিয়া জুড়ে তারা দলিলের ধাক ধরে না, তাদের মুখের কথাই হচ্ছে তার দলিল। উনি যখন বলছেন ঈশ্বর এক, সেই ঈশ্বরের কোন প্রতিমা নেই, তখন হিন্দুত্ববাদীরা ফুলে ফেলে উঠছে যে কি ব্যাপার, দলে দলে তো হিন্দু থেকে খ্রিস্টান থেকে ইহুদি থেকে মুসলিম হয়ে যাচ্ছে, একে ইমিডিয়েটলি রোধ করা উচিত। অতএব বুঝতে পারছি যে দলিলের কাছে সবাই পাইবে, বসবাস স্বীকার করবেই করবে। আমি তাদের বলতে চাই, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, দলিল পেশ করো মাঠে নামো, ঝগড়া যদি করো মুড়া যাওয়া যদি করো, দলিল নিয়ে এসে আমাদের কাছে পেশ করো। কুরআন কুরআন করে বলুন সহজে সূরা বাকারা দুরা মাসের 111 নম্বর আয়, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তো দলিল পেশ করো। দলিল বাদ দিয়ে তুমি নিজের মন মতো বাদ দাও কথা তুমি বলে কখনো প্রাণ পাতে পারো না। সুপ্রিম কোর্টে যখন যাবে আপনার মাথা দাম থাকবে নাম থাকবে না, দলিল দিতে হবে। যে কোনো আমল করতে গেলে আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। এক আনা জায়গা কিনতে গেলে উম্মরপুরে বাড়ি পড়ে কত রকম দেখতে হয়, আর এক মধ্যে 100 কাঠার তো হিসাব শেষ হয়ে গেছে, দুনিয়া শেষ, যুগ শেষ হয়ে গেছে, এখন শতকের হিসাব। 100 জায়গা কিনতে গেলে বাণীপুর বাসী তারা কত রকম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এই জায়গাটা ঠিক আছে কিনা, এক দাঁতটা ঠিক আছে কিনা, এক কোয়ার্টটা ঠিক আছে কিনা, এই নিয়মিত মানুষ আমাদের ট্যাক্স দিয়েছে কিনা, কার নামে দলিল রয়েছে, কার থেকে কে কিনেছে। এত কিছু জানার পরেও আপনার মনে সন্তুষ্ট হয় না, চলে যাচ্ছেন আপনি জঙ্গিপুর কোর্টে, ওখানে যে আপনি তলব করছেন যে এই ব্যক্তিটি আমার কাছে জায়গা বিক্রি করছে এটা আর কি না। এই সময় আমাদের দেমাক চলে, এই সময় আমাদের দেমাক চলে, যদি ইসলামে যখন কথা বলা হয় তখন দেমাক কোথায় চলে যায়, আউট হয়ে যায়। এসব গোড়ামি ত্যাগ করতে হবে, এই মস্তিষ্ক স্বতঃস্ফূর্ত রাখতে হবে, স্বতন্ত্র রাখতে হবে, অটোমেটিক রাখতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি সঠিক দিন পাবেন। আপনি হানাফি, আপনাকে আমি বলছি না, আপনাকে আমি ঘৃণা করি না, আমি নিজে হানাফি, আমি পাক্কা হানাফি বলি, কারণ ইমাম আবু হানিফা তো বলে দিয়েছে ইজা সহ হাদিস, যেটা আমার হাদার সহি হাদিস সেটা আমার মাঝে, তো অতএব তিনি তো আহলে হাদিস, আহলে কোরআন তো নয়, তিনি তো হকপন্থী আব্দুল কাদের জিলানি, তার নিজের বইয়ের বুনিয়াদি তালিমের মধ্যে তিনি নিজেকে আহলে হাদিস বলে দাবি করেছেন। তো যতগুলো ইমাম রয়েছে প্রত্যেকেই বলছে ইজা সহ হাদিস পাও আমার মাঝে, যেটাই সহি হাদিস পাও সেটাই আমার মাঝে। যে আল্লাহ এবং নবী করিম ব্যতীত যা কিছু করবেন আমল বরবাদ হয়ে যাবে। সতস্ত হন, সতর্ক হন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অল্প ইবাদত করবেন জান্নাতে যাবেন দলিল সহকারে। জান্নাত দলিলের উপর টিকে আছে, ইসলাম দলিলের উপর টিকে আছে। আপনি যদি দাবি করেন এটা ভুল, তাহলে আপনাকে অবশ্যই দলিল পেশ করতে হবে। যে দাবি করবে, যে দাবি করবে প্রথম, এটা মিসকাত তিরমিজি হাদিস নম্বর 3,670 নম্বর হাদিস, যেখানে স্পষ্ট করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাইরু আলা আল মুদ্দাই, যে কোনো দাবি রাখতে প্রথম দলিল পেশ করতে হবে। আপনি যদি বলেন হানাফি মাযহাব ঠিক আছে, অবশ্যই আপনাকে দলিল পেশ করতে হবে। কিভাবে ঠিক আছে দেখো, আপনাকে দেখাতে হবে, মুখে বলে চলবে না। অতএব আপনি প্রথম দাবি করেছেন, আপনাকে প্রথম দলিল দেখাতে হবে, দলিল ছাড়া আপনার গত্যন্তর নেই, দলিল দেখাতেই হবে। ইসলাম দলিলের উপর ডিপেন্ড করে, দলিল না হলে ইসলাম ধ্বংস হয়ে যাবে, দলিল না হলে ইসলাম থাকবে না। অতএব আপনাকে এখনই বলছি মনে রাখ করবেন না, এই মাঝারি গোরামে তাকলিদের সাক্ষী অন্ধ অনুসরণ অনুকরণ ভাব দিয়ে এক আল্লাহ পরে চলে আসেন, আতি আল্লাহ আতি রসুল, আল্লাহ তার রসুলের দিকে চলে আসেন। যারা তাকলিদ করে তারা হচ্ছে অন্ধ অনুসারী, এটা ভালো করে জানা হয়, বাংলা অনুবাদ করে এটাই দাঁড়ায়। যারা মুকালিদ রয়েছে লাইসারি আলেম, তারা আলেম হতে পারে না, হুজ্জাতুল বালাগা সাওয়ালিউল্লাহ দেওবন্দি এটা দাবি করে দিয়েছে। আপনাদের ইমাম
আপনাদের ইমাম দাবি করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে দেওবন্দ একটা ফিরকা আছে দেখেছেন তো দেওবন্দ মাদ্রাসাকে কেন্দ্র করে একটা ফিরকা তৈরি হয়ে গেছে ইসলাম ফিরকা তৈরি করার জন্য এসেছিল মক্কা মুসলিমরা অনেক ফিরকা ছিল সবাই একজোট করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফিরকা নাম আছে কি জি আমাদের ফিরকা নাম কি মুসলিমদের ফিরকা নাম কি ইসলাম এটাই হচ্ছে একটাই ডানে বামে কোন রকমের কোন শাখা পোশাখা নেই অতএব এ কথা সতর্ক হয়ে যেতে হবে আমাদেরকে বুঝতে হবে এই গ্রাম ত্যাগ করুন প্লিজ ত্যাগ করুন না হলে আপনি 50 বছর 60 বছর ধরে ইবাদত করছেন এর সব বাদ হয়ে যাবে আরে কমসে কম তো বলেন মুলবিকে যে মুলবি সাহেব আমি যে নামাজ পড়ব এটা পরীক্ষা আপনি দেখেন সহি হাদিস আর আলোকে কোরআন আলোকে কম সময় এইটুকু তো বলে আরে বাপরে মুলবি সাহেবের সাথে আমি কথা বলব আমরাকে খুদ বসতাম আমাদের গ্রামে কিছু ভালো ব্যক্তি রয়েছে আল্লাহর সাথে আলহামদুলিল্লাহ তো দাদু সম্পর্ক লাগছে আমাদের তিনি মুলবি সাহেবের কিছু কিছু ভুল তিনি ধরে সরাসরি তো আমরা 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 গালি দিতাম এটা খুব শিখা দিয়েছে মুরমির ভুল করেছে আমাদের হানাফি মাঝে এরকম আছে আপনাদের মাঝে আছে কিনা জানি আমাদের মাঝে আছে আমাদের ওই সাইডে প্রচুর আছে মুরমির সাহেবের মধ্যে কথা বলা যাবে না ওরে বাপ রে বাপ বিশাল অবস্থা ও নবী এসেছে নাউজুবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নাহাল 6 নম্বর সূরা 43 থেকে 44 নম্বর আয়াতে ফাসালু আহলুল জিকরি কুনতুম তাআলামুন বিল বাইনাতি ওয়াজ যুবুর হে যারা জ্ঞানী রয়েছো অজানা ব্যক্তির কাছে শুনো তোমরা জানা ব্যক্তির কাছ থেকে জেনে নাও যারা শিক্ষিত ব্যক্তির কাছে তার কাছে যাও তাদের কাছ থেকে জেনে নাও শুধু জানাই যথেষ্ট হবে না আল্লাহ সুবহানাহু আরেকটি কথা বলেছেন দলিল সহকারে জেনে নাও দলিল সহকারে জানতে হবে আপনি বলেন কোথায় যাবেন আল্লাহ বলছে তাকে প্রশ্ন করো ওর কাছ থেকে উত্তর নিয়ে নাও আর আপনি গোড়ামি করে এখনো বসে আছেন যে না ঠিক আমি মুরব্বি সাহেব যাবো কি বলবো না বলবো সমাজের লোক পেস্টিস ডাউন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি সমাজ অবস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল যখন চলে আসবে নবী কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল যখন চলে আসবে গোড়ামি ত্যাগ করতে হবে সব কিছু বাদ দিতে হবে কারণ নবী কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসুম তিনি হচ্ছে একমাত্র ব্যক্তি পৃথিবীর মধ্যে যিনি মাসুম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জান্নাত যাবেন আপনি তো নবী আপনি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে পাকে ফুলিয়ে দিচ্ছেন কেন ওয়াই নবী কাছে বলে শুনো আয়েশা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় ডিগ্রি দিয়েছে এত পজিশন দিয়েছে নবীদের শ্রদ্ধা করেছে আমাকে হাউজে পাসের জন্য আমাকে সিলেক্ট করেছে তার আমি শুকরিয়া জ্ঞাপন করব না আমরা শুনলে এমন কথা করছি নবী কাল সাজা উপর আমরা সব ছেড়ে দিয়েছি হাউজে পাসের পানি খাবো বাস ওখান থেকে আমাদের সুপারিশ করবে যে আমরা ঢুকে যাবো আরে শর্টকাট তরিকা চিস্তি তরিকা 126টা তরিকা তৈরি করেছে জান্নাত যাওয়ার জন্য তরিকা আমাদের একটা দিন ইসলাম ছিল কিন্তু শয়তান ওহি করে শয়তানের মুরিদরাকে বলেছে 136 26টা তরিকা আছে শর্টকাট তরিকা হচ্ছে চিস্তি তরিকা দন পিপক পাকারলো জান্নাত পর ও লেকে যায় দুদি গাদুকে পিরকে ধরে না তোমাকে জান্নাত নিয়ে চলে যাবে এই শর্টকাট ইসলামের নেই এ ভ্রান্ত ধারণা বেরিয়ে আসুন প্লিজ এখনো সময় আছে এখন আপনি বলেন কি আল্লাহ সুবহানাহু আপনাকে এখনো সময় দিচ্ছে চান্স দিচ্ছে এই ঘোড়া বিত্যাগ করুন প্লিজ ত্যাগ করুন আপনি এখনো জিদ অহংকারিতে পরশিকতার মধ্যে এখনো বিরাজ করছেন আপনাকে যখন আমি হাদিসের কথা বলছি আয়াত দিচ্ছি নাম্বার বলছি তখন আপনি বলছেন আরে বাপ রে বাপ তোর আগে যতগুলো এসেছিল সবাই কি মূর্খ তুই আমাকে শিক্ষা দিতে আসছিস আরে মুরব্বি সাহেব আমার ডায়েট বলে দেয় যা আমি হচ্ছে বাস তুই তো বলছি বা তুই তো বলছি আমি বাস এইভাবে আমাদের ছোট করা হয় বাচ্চা ছেলে কাছ থেকে দিন ইসলাম শেখা যায় এটা মনে রাখতে হবে যার কাছে দলিল আছে অবশ্যই মাথা বেঁধে নিতে হবে
তার অনেক রকম রেফারেন্স দেওয়া যেতে পারে। সহিহ মুসলিম 210 নম্বর পৃষ্ঠা যে একটা হাদিস আছে প্রত্যেকই জানে, তিন সালাম বিষয়ে আবু মুসা আসারি ইবনে উমার তাকে ডেকেছিল কিছু কথা বলার জন্য, তিনি বাড়ি গেলেন, তিনবার সালাম করলেন, ওখানে কোন রকম সাড়া না পাওয়ার কারণে তিন চলে আসছে, পহরি দ্বারা তাকে ডেকে পাঠানো হলো, দেখা হলো, বলা হলো তো তুমি কেন চলে যাচ্ছ? আমি এই কারণে চলে যাচ্ছি, আমি আপনাকে তিনবার সালাম করেছিলাম, সালামের উত্তর পাইনি, নবী কে সালাম এভাবেই বলেছিল, বাস আর কোথায় যাবে? ইবনে উমার বুঝতে পারছেন, উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন তুমি যে এই দাবি করলে যে নবী কে সালাম বলেছে তিনবার সালাম না দিলে তুমি চলে যাবা, এই দলিল কোথায়? আকিম আলাহিম ভাই না, তুমি দলিল দাও আর ওদের তো জাহান্নামে বাদ না, নালে তোমার পেট পিট চিরে একাকার করে দিবে, দলিল পাশ কর। আমরা পারবো এরকম দাপট দেখাতে? পড়েছ তো রাগি মানুষের সামনে, ওকে বলছে দলিল দাও আর পেট পিট চিরে একাকার করে ছেড়ে দিবে। তুমি নবীর নাম নিয়ে আমাদের মধ্যে যে সব বেদক করে আছে আশেপাশে তাদেরকে বলছে আমি বেদক বলি করে যে আপনারা দলিল পেশ করুন, কথা বলবেন ইবনে উমর বলছেন আবু মুসা আসারি কে তুমি দলিল পেশ দাও না তোমার জান কে আলো। তো হাদিসে এসেছে ফাজলে মুসলাম এত জোরে বলেছেন মানে জান বাঁচা, জান বাঁচাতে হবে। তো পথে পথে সাহাবীদের সঙ্গে দেখা হলো, তার মধ্যে ছোট পাওয়ালা সব থেকে ছোট আবু সাইদ খুদরি ছিল, তখন বাচ্চা, তো বলছে সবাই দেখে বলছে তুমি কি এই হাদিস জানো? বলছে হ্যাঁ আমি জানি। যাও উমর দরবারে যে সাক্ষী দিয়ে এসো, সবাই চলে এলো, চলে আসার পর শেষে অনেক বড় ইতিহাস অনেক বড় হাদিস কার সূত্রে বলছি যে হ্যাঁ উমর আমি তো এই হাদিস শুনেছি, আমি কাজ করেছে তিন মাস সালাম যদি দেওয়া হয় আর সালামের উত্তর না পাওয়া যায় তাহলে বেকাস্ত। উমর যখন ছোট হয়ে গেলেন, দলিল যখন পেয়ে গেল ছোট হয়ে গেল, বাচ্চা ছেলের কাছে রাজা, রাজা ছোট হয়ে আছে প্রজার কাছে, আপনার মধ্যে এখন এই গোড়ামি কেন আছে যে ছোট ছেলে ওকে আপনি হেয়ারত করবেন, খেয়ালত করবেন, মানব না, তুই তো পিচ্ছি ছোট বাচ্চা ঠিক মতো হাঁটতে পারিস না, তুই আমাকে কোরআন শিক্ষা দিতে এসেছিস, আমি 50 বছর নামাজ টামাজ করছি কোরআন অধ্যয়ন করি এরকম কিছু পাওয়া যায়নি, আর তুই আমাকে নতুন কিছু শিখাতে এসেছিস। আল্লাহ হাদিসের বৈশিষ্ট্য আমি বলে রাখছি আপনারা সবাই জানেন, আল্লাহ হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যখন তাহাকিক করে কোরআন হাদিস পাওয়া যাবে লেটেস্ট, যারা হাদিস বিজ্ঞানী রয়েছে তারা যে আপনাকে দলিলটা দিবে সেই দলিলটা গ্রহণ করে নিতে হবে। আমাদের সমাজে অনেকগুলো ভুল ভ্রান্তি রয়েছে, হাদিসে এসেছে টিকটিকি, আমরা উর্দু থেকে ট্রান্সলেট করেছি, ট্রান্সলেশন যখন করেছি অনুবাদ করেছি তখন সেখানে আমরা গিরগিটি দিয়েছি টিকটিকি দিয়ে, তা হাদিস বিজ্ঞানীরা এটাকে তুলে ধরেছে, এটা আপনাকে মানতে হবে। আপনাকে যদি এখনই বলি দেখেন হাদিস কিভাবে যাচাই বাছাই করবেন, কিভাবে বুঝবেন, অবশ্যই আপনাকে কোরআন হাদিসের আলোকে যারা হাদিস বিজ্ঞানী আছে সেদিকে তাকিয়ে থাকতে হবে, আপনাকে তাহকি করতে হবে। যদি আপনি তাহকি করতে যে কোনো ভুল ফতোয়া দিয়ে দেন তাহলে আপনি এক নাকি পাবেন, এমন নয় যে মানুষগুলো ভুল হবে না, জি না মানুষগুলি ভুল হবে, কুলু ভরিয়া থাকতে হন, প্রত্যেক মানুষ ভুল বাদি করবে, পাপের ভুলে আছে সময় তো অবস্থাতেই আপনাকে এখনই বলে আমার দিকে নজর দিবেন। আচ্ছা বলো তো আমাদের সমাজে কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলো আল্লাহ হাদিসই না, এক নম্বর পয়েন্ট শিক্ষা গ্রহণ করতে গেলে চীন দেশে চলে যাও। আচ্ছা বলেন তো এই হাদিসটা সঠিক না ভুল জয়ী জি? এখনো উত্তরই পেলাম না, কয়েক বলেছে ওলামা ইকরাম জয়ী সিলসিলা জয়ীফা আলবানি তাহকিক করে এক প্রথম খন্ড 600 নম্বর পৃষ্ঠায় বলছেন এটা জয়ীফ হাদিস। আমরা যা বুখারী পড়ছি তিনি বলছেন এটা বাতিল, এটা মুনকার। অনেকগুলো ওলামায়ে কিরাম যারা এমনি জেনে শিক্ষিত রয়েছে আমরা তার প্রত্যেকে আমরা উদাহরণ দিতে গিয়ে বলি, বাচ্চাদেরকে দাওয়া দিতে গিয়ে বলি যে তোমরা শিখতে গেলে চীন দেশে চলে যেতে হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বেশি দিনের ঘটনা নয়, এক বছর হয়নি, ফুলতলা মোড়ে প্রশাসন দপ্তর থেকে কিছু হেডিং ছাপা হয়েছিল হলিকা, তাতে লেখা আছে শিক্ষা গ্রহণ করতে গেলে চীন দেশে চলে যেতে হবে,
যখন আমি প্রথম দেখি তখন আমি আনন্দিত হয়েছিলাম, যখন তাহকিক আমরা পেলাম তখন বুঝলাম মারাত্মক ভুল। আরেকটি আমাদের সামনে পেশ করা হয় যে শিক্ষা গ্রহণ করতে গেলে মানে শিখতে হবে মায়ের কোল থেকে কবর পর্যন্ত, এই যে দুনিয়া পর্যন্ত আমাদেরকে শিখতে হবে। এটা হাদিস নয়, এটা জাল হাদিস। এই হাদিসের কোনো ভিত্তি নেই কিন্তু আমরা বলে থাকি এই কথাগুলি থেকে অবশ্যই মনে রাখতে হবে। যদি কেউ বলে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইনশাআল্লাহ একটু পরে হাদিস গুলো বলবো, আশ্চর্য হয়ে যাবে কি অবস্থা হবে আপনার। পিটিএ পিটিএ মেরে ফেলে আপনার পাঁচ পাঁচ হবে না। যদি পৃথিবীতে মতন হয়ে তো আলাদা ছিল, আপনাকে খালিজ দিয়ে তোমা করতে হবে। সমাজ উপস্থিতি আমাদের হানাফি ফতোয়া রয়েছে যে ফার্সি ভাষায় কিরাত করা জায়েজ। মাঝহাব গুলি যে ফার্সি থেকে এসেছে পারস্য থেকে এসেছে এটা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি। আমরা যদি বলি বাংলায় করা যাবে তখন আমরা বিভিন্ন ভাবে বিতর্কে লিপ্ত হয়ে যায়। এটা হিদায়াত ফতোয়া। আপনাকে আরো কয়েকটি কথা বলতে চাই হাদিস গুলি, সেটি হচ্ছে এটাই যে সালাতে যখন দাঁড়াবেন চার নম্বর ফাঁক করে দাঁড়াতে হবে। আচ্ছা বলুন এই হাদিসটা সঠিক না ঠিক, জৈব না জাল? ফতোয়া আলমগীরের মধ্যে রয়েছে এটা। এই হাদিসগুলি আমাদেরকে বলা হয় হানাফি মাযহাব থেকে তার ইমামরা বলে থাকে এখনো আমল করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কাতারবদ্ধ হয়ে যাও, কাঁধে কাঁধ মিলে নাও, পায়ে পা মিলে নাও, এর প্রতি আমল দেখতে পাওয়া যায় না। এখনো চালানো ফাঁক করে দাঁড়াচ্ছে, শয়তানকে সুযোগ করে দিচ্ছে তারা। শুধু কি তাই, আমরা যদি দেখতে যাই ফজরের হাজ 40 নম্বর পৃষ্ঠায় যা আদম আলাইহিস সালাম 1000 বার পায়ে হেঁটে হজ করেছেন। আচ্ছা বলুন তো এই কথা, এই হাদিস যারা নিয়ে এসেছে এই হাদিস কি জৈব না জাল না সহি জি? আরে আদম আলাইহিস সালাম তো পারবেন না, ওই 1000 বার বাঁচল না, অথচ দাবি করা হচ্ছে ওই 1000 বার হজ করলো। এখান থেকে বুঝতে হবে এই হাদিসগুলি জাল। এর জন্য আপনাকে আলেম হতে হবে, এটা বিষয় নয়, সাধারণ কমন সেন্স থেকে দেখতে হবে। শুধু কি তাই, ফাজাইলে ফাজাইলে 40 নম্বর পৃষ্ঠা ফাজাইলে নামাজের মধ্যে আছে, এটা কেউ যদি একক্ত নামাজ পরিত্যাগ করে দেয় তাহলে তাকে জাহান্নামে এক পা থাকতে হবে। তারা খুব সুন্দরভাবে খেটে খেটে বের করেছে 2,88,000 বছর আরো বের করছে, এত বছর থাকতে হবে। হয়তো আপনি জোহরে নামাজ পড়েননি, ঘুমিয়ে আছেন, আপনাকে থাকতে হবে। তো এরকম যদি আমি ফতোয়া দিয়ে আপনাকে হাদিস শোনাই তাহলে যারা বেনামাজি বা যারা নামাজি আছে যারা ছেলে ছেলে নামাজ পড়ছে তারা তাহলে নামাজি পড়বো তখন জানাবে যে কি হবে। আচ্ছা বলো তো এটা উৎসাহ দেওয়া হচ্ছে না তাকে পিছিয়ে দেওয়া হচ্ছে? পিছিয়ে দেওয়া হচ্ছে। আল ইসলাম আমাদের এই ইসলাম এত কঠিন, ইসলাম খুব সহজ, ইসলাম পানির মতো সহজ, মানলেই সহজ, পড়াশোনা করলেই সহজ, আর না পড়লে কঠিন হয়ে যাবে আপনার কাছে। নাস্তিকের কাছে ইসলাম সবচেয়ে কঠিন, ওরে বাপরে ওরা মদ পান করবে না, ঋণ করবে না, যুব অবস্থা দাড়ি ছাড়বে না, কোন মেয়ে দেখাবে না, তাদের কাছে একটা মানে আশা রয়েছে, যুবক পারে তার একটা গার্লফ্রেন্ড থাকবে, দাড়ি থাকবে না, মডেল মতো হবে, একটু ডিসকো ডান্সার করবে ইত্যাদি ইত্যাদি। এটা আমরা চাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের শিক্ষা দেন। তাদের কাছে খুব কঠিন, আমাদের কাছে সহজ। দাঁড়িয়ে রাখতে গেলে বাঘের বাচ্চা বলবে, সেক্স করবে আপনার অনেক উপকারিতা রয়েছে। কোন নবী দাঁড়ি কাটেনি, সবারই দাঁড়ি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ছাতি বেঁধে এই পর্যন্ত দাঁড়ি ছিল। তা আমরা দাঁড়িয়ে রাখতে আমার কণ্ঠবোধ হচ্ছে, আমরা দাঁড়ি যত ছোট করেছি ততই আমাদের জমি চলে গেছে, দখল করে গেছে। যখন আমাদের দাড়ি বড় ছিল সাহাবায়ে কেরামদের দিকে তাকান গোটা বিশ্ব জয় করেছিল। এই ভারতবর্ষের মাটিকে আমরা 850 বছর আমরা শাসন করেছি, করিনি আমরা, আল্লাহ সুবহান আমাদের দিয়েছিল, কিন্তু আমরা বুঝতে পারি না। সাতটা খেলে মুরগি লড়া জুয়া বাইজিনা ইত্যাদি ইত্যাদি করে আমরা নিজের পায়ে নিজের প্রহরটা মেরেছি। আল্লাহ সুবহান আমাদের কাছে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে, ক্ষমতা যদি চান দাঁড়িয়ে বাড়াইতে হবে, ইমানদার হতে হবে,
পাকা পুত্র মুখে দাবি করলে হবে না আমার তো ঈমান ঠিকই আছে আমার মনের মধ্যে ঠিক আছে আমি সব পারি এই কথা দাবি করলে চলবে না আপনাকে অবশ্যই তা বাস্তব প্র্যাকটিস রূপ দিতে হবে আপনাকে বিগ প্র্যাকটিস মুসলিম হতে হবে আপনাকে দাবি করে যথেষ্ট না সমাজ উপস্থিতি যে কথা বলছিলাম যে আপনি যদি কোনো কথা বলেন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে অবশ্যই আপনাকে একটু সতর্ক করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করবে তার জন্য ভয়ানক শাস্তি রয়েছে কেউ যদি বলে যে এটা অমুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথাটা এই কথা বলা মাত্রে আপনার জন্য জাহান্নামে একটি ঘর তৈরি করা হবে আপনাকে জাহান্নামে যেতে হবে একাধিক হাদিস রয়েছে হাদিসটি ইবনে উমর থেকে বলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকজিমু আলাইয়া ওয়া আলাইজি আলাইয়া ইয়াবনাহু বাইতুল ফিন্না রাওয়াহু মুসনাদ আহমদ হাদিসান সহিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে উমর থেকে বলিত কেউ যদি আমার প্রতি মিথ্যা আরোপ করে তাহলে তার জন্য জাহান্নামে একটি ঘর তৈরি করা হবে মুসনাদ আহমদ 6307 নম্বর হাদিস এবং 4742 নম্বর হাদিসটি এসেছে যেখানে স্পষ্ট ভাবে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি আমার নামে এমন কথা বলে যা আমি বলিনি তাহলে তার জন্য একটি জাহান্নামের ঘর তৈরি করা হবে আলী রাজাকে বলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা আমার প্রতি মিথ্যা আরোপ করো না কেউ যদি আমার প্রতি মিথ্যা আরোপ করে যা আমি বলিনি সে যেন জাহান্নামে একটি ঘর তৈরি করে নাই বুখারী 1007 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন 101 নম্বর হাদিস আধুনিক প্রকাশন 110 নম্বর হাদিস সমাজ উপস্থিতি আরো হাদিস রয়েছে এই বিষয়ে অবগত করছে আপনাদেরকে সতর্ক করছে দাঁড়িয়ে যাও আমার হাদিস বলার আগে দাঁড়িয়ে যাও যাচাই বাছাই করো আমার নামে তোমরা ছেড়ে দিও না নয়লে তোমাদের জন্য ইহজগত পরজগতে লাঞ্ছনা বা শাস্তি রয়েছে অর্থাৎ জাহান্নামে রয়েছে আমরা কি জাহান্নাম নিতে চাই এত যে ইবাদত করছি আমরা কি জাহান্নামের জন্য যাওয়ার জন্য করছি না জান্নাত যাওয়ার জন্য করছি মিগনেশন ডাইরেক্টলি বলছেন সতর্ক করছেন যে তোমরা আমার নামে মিথ্যা আরোপ করো না যদি আমার নামে কেউ মিথ্যা আরোপ করে থাকো আর করো দাবি করো যে এ হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ্যপন্ত ওই হাদিস ওই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি তার জন্য আপনাকে যেতে হবে জাহান্নামে অতএব সতর্ক হয়ে যান বিশেষ করে ওলামা ইকরাম এবং সাধারণ যারা আমরা পাঠক রয়েছি যারা আমরা শিক্ষা গ্রহণ করছি অবশ্যই যাচাই বাছাই করে আমাদের সমস্ত কিছু গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি কিছু কিছু কথা বলতে চাই আর কিছু সময় মিডিলে একটি কথা বলার ছিল কথাটা আমি ভুলে গেছি যখন কোরআন হাদিস চলে আসবে অনেক ব্যক্তি আছে যারা ফতোয়া দিয়েছে তার মধ্যে মোহাম্মদ মাসুদিন চাঁদপুরি আমাদের ওয়েস্ট বেঙ্গল বিখ্যাত বক্তা দেওয়ান হানাফি দিনার বইয়ে 40 পৃষ্ঠায় লিখেছেন যদি মুকাল্লিদ মুকাল্লিদের বিরুদ্ধে বা ইমামের বিরুদ্ধে যদি কোন কল চলে আসে কোরআনে আয়াত চলে আসে হাদিস চলে আসে তাহলে একজন অনুসারী মুকাল্লিদ মুকাল্লিদের জন্য কোরআন হাদিস বাদ দিয়ে ইমামের কথাকে দরজা দিতে হবে বলে নাউজুবিল্লাহ এরকম ফতোয়া রয়েছে এই বই এই বই 40 নম্বর পৃষ্ঠায় এত বড় ফতোয়া দিয়েছেন বিখ্যাত বক্তা মোহাম্মদ নাসিরুদ্দিন চাঁদপুরি এই ফতোয়া কি দেওয়া তার ঠিক হয়েছে মাঝহাবিরা কি এত নিম্নমুখী হয়ে গেছে নবীর কথা যদি চলে আসে তাহলে কি মানা যাবে না আপনারা যদি সতর্ক থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন আপনারা যখনই কোরআন হাদিস চলে আসবে সেটা থেকে অবশ্যই আমল করতে হবে কোনো বুড়ামি বুড়ামি চলবে না বুড়ামি চলবে না অহংকার চলবে না
তিনি আর ফতোয়া কেন লাথি মারি যে কোরআন হাদিসের বিরুদ্ধে ফতোয়া দেয় তার কথাকে আমি লাথি মারি আমি এই ভাষায় বলছি একজন মুমিন হিসাবে আমরা কখনো এই ফতোয়ার উপর আমল করব না কেউ যদি বলে কোরআনের আয়াত আমি মানি না সে কাফের দাঁড়িয়ে বলি কাফের আপনি কোরআনের আয়াতের আমল করবেন সেটা আলাদা বিষয় চুপচাপ আছেন ঠিক আছে কোরআনে আছে ঠিক আছে কিছু বলেন না ইমান টিকে থাকবে আর যদি আপনি এই কথা সাক্ষী দিয়ে দেন যে আমি এই আয়াত সাথে কাফের হয়ে যাবে অতএব এই সব বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি আমাদের সবাই অনেকগুলি কথা বলা হয় মজার মজার গল্প বলে আপনাদেরকে আকর্ষণ করার চেষ্টা করে বিভিন্ন বক্তা আমার কথা খুব কড়া মিষ্টি নয় আপনাকে তিতা দিতে এসেছি নিম পাতার মতো আমার কথা খুব কড়া একটু সহ্য করুন একটু সহ্য করুন ধৈর্য ধারণ করুন আপনাকে মজার মজার চিন্তা আমাদের ভালো লাগে তো এই যদি বইটা পড়েন ইন্টারেস্ট নেওয়ার জন্য হাসির জন্য এই বইটা পড়তে পারেন দেখেন অনেকে মনের মধ্যে সৃষ্টি হয়ে যায় বইটা পড়বো অনেক আছে অনেক হাসি অনেক আপনার ঘটনা আছে হাসি হাসি সব তো এরকম যদি ঘটনা আপনার সামনে বলি তো বলবো যে বক্তা সাহেব খুব ভালো মজা মজা কথা বলে তাকে আঘাত করে না এরকম বক্তব্য আমি আসি আপনাকে জানাতে এসেছি আপনার মধ্যে যে এতদিনের জমে থাকা গ্যারান্টি রয়েছে না চেঞ্জ হওয়ার কারণে রয়েছে আপনার মাঝে এই জিনিসটা আপনাকে এক হইতে করতে হবে মজলিস থেকে তোবা করতে হবে প্রত্যয় নিতে হবে যা আমি যা করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও অনেক মাঝার আমি আগামী মাঝে ছিলাম আল্লাহ আমি এই মাঝার থেকে পরিত্যাগ করলাম আজকে থেকে তোবা করো যদি এরকম কেউ যদি থাকেন আজকে তোবা করেন ইনশাআল্লাহ আপনার পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিবেন আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ দেখান আমিন আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ তুমি আমাদেরকে সঠিক কোন রব্বে যদি ইলমা সূরা তাওবা 114 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে আল্লাহ তুমি আমাদের অপরন্ত জ্ঞান প্রদান করো আল্লাহ আমাদেরকে অপরন্ত জ্ঞান প্রদান করো এখানে যত যত আছে আমিন আল্লাহ তুমি আমাদের ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করার তৌফিক দান করো আমিন আল্লাহ তুমি আমাদের মাঝে ভেদাভেদ হানাফি শাফি মালিকি হাম্বলি এখনো মেটেরি দল হঠাৎ করে আজরে আছে হাকিলতুল ফিতর বাহিরের দিকে মরে যে যত ভিতরের দিকে তত গুমতিতে মরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো আল্লাহ এরকম যেন না হয় আল্লাহ যদি আপনার পথে যদি আপনার পথে যেন আমরা দিন ইসলামের পথে যাতে আমরা চালিত হতে পারি আল্লাহ পারি সে তো বিকিনাত করো আমি আল্লাহ তুমি আমাদের কোরআন হাদিস মানার তো বিকিনাত করো আমি ওয়াকিল আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু